মাইডিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা সুস্থ আছো এবং কনফিডেন্সের সাথে কনসিস্ট্যান্টলি পড়াশুনো করছো তো দেখো আজকে তোমরা থামনেলে দেখেছো আজকে আমি ঝাড়গ্রাম জেলার আমি খুঁটিনাটি কিছু তথ্য দেব যেটা তোমাদের ইন্টারভিউতে যারা তোমরা ঝাড়গ্রাম আদালতের ষোলো তারিখে থেকে যে ইন্টারভিউ আছে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের সেই ইন্টারভিউতে তোমাদের অনেকটা সাহায্য করবে আশা করছি তার আগে তোমাদের সাথে ইন্টারভিউ সংক্রান্ত কয়েকটা প্রয়োজনীয় তথ্য বলতে চাই প্রথমত দেখো তোমরা ইন্টারভিউটা কিন্তু পজিটিভ মাইন্ডে দেবে সাহসের সাথে দেবে আগে থেকে ভয় পেয়ে যাবে না ইন্টারভিউ কথাটা মাথা থেকে সরিয়ে ফেলো কেননা ইন্টারভিউ কথাটা শুনলে কিন্তু মনের মধ্যে একটা বাড়তি চাপ আসে এবং তার জন্য কিন্তু জানা জিনিসও তোমাদের হয়তোবা ঠিকঠাক রিপ্রেজেন্ট করে তোমরা বলে আসতে পারবে না তো প্রথমেই বলবো যে তোমরা মানে পজিটিভ থাকবে এবং সাহসিকতার সাথে তোমরা পরীক্ষার এক্সামিনেশান সেন্টারে তোমরা যাবে আর একটা দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার তোমরা কারোর কথায় কোনো রকম কান দেবে না ঠিক আছে মানে ডোন্ট মানে পে হিড টু আদার্স মানে কারোর কথা দ্বারা প্রভাবিত হবে না অনেকে অনেক কথা বলবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তুমি জানো যে তুমি কতটা পারবে এবং তোমাকে পারতেই হবে তার কারণ জীবনে কিন্তু মানে সুযোগ বারবার আসে না তোমাদের লিখিত পরীক্ষায় তোমরা চান্স পেয়েছ এবং এই সুযোগটাকে অ্যাজ আ গোল্ডেন অপরচুনিটি তোমাদের ইউটিলাইজ করতে হবে তার কারণ হচ্ছে দেখো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছ তোমরা সময় দিয়েছ পরিশ্রম করেছো সুতরাং অনেকে অনেক কথা বলবে মাথায় আসবে যে মানে ভেতর থেকে অনেক কিছু ম্যানিপুলেশান হয় করাপশান হয় সব কিছু আছে কিন্তু সব কিছুর মাঝেও কিন্তু চাকরিটা কিন্তু হয় তোমাদেরকে পেতে হবে লড়াইটা তোমাদের করতে হবে এবং অন্যের অন্য কে কী বললো সেটা তোমরা মাথায় রাখবে না তো চলো এরপরে আমরা মূল জায়গায় চলে যাই আর বেশি কথা বাড়াবো না শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের এই পরিবারে নতুন অর্থাৎ সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করতে পারো এরকমই কনসিস্টেন্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্যে তো চলো শুরু করছি দেখো ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছিল দু সালে এবং পূর্বে এই ঝাড়গ্রাম জেলাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল তোমরা জানো পশ্চিম মেদিনীপুর ভেঙেই ঝাড়গ্রাম হয়েছে পরবর্তীকালে তোমরা উন্নয়নের লক্ষ্যে ও প্রশাসনিক সুবিধার্থে এই অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত হয়ে যায় কবে চৌঠা এপ্রিল দু হাজার সতেরো এবং আমাদের পশ্চিমবঙ্গের বাইশতম জেলা হিসাবে এটা আত্মপ্রকাশ করে দেখো বিধানসভা আছে হচ্ছে চারটি মহকুমা একটি লোকসভা একটি সেটা ঝাড়গ্রাম লোকসভা জেলা পরিষদও একটি আর ব্লক কতগুলো আছে ব্লক হচ্ছে আটটি থানার সংখ্যা দশটি পঞ্চায়েতের সংখ্যা ঊনআশিটি শহর সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর শিক্ষার হার সত্তর দশমিক বিরানব্বই শতাংশ আর ঝাড়গ্রাম কোর্ট বা ঝাড়গ্রাম আদালত তৈরি হয় দু সালে বর্তমানে জেলা জজ হচ্ছে সুতানুকা নাগ আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সুনীল আগরওয়াল সীমানাটা একটু দেখে নাও ঝাড়গ্রাম রাজ্যের উত্তর দিকে আছে হচ্ছে বাঁকুড়ার পুরুলিয়া পূর্ব দিকে আছে পশ্চিম মেদিনীপুর জেলা আর দক্ষিণে উড়িষ্যা আছে উড়িষ্যার ময়ূরগঞ্জ আর বারাসর জেলা আছে আর পশ্চিম দিকে আছে হচ্ছে ঝাড়খণ্ডের পূর্ব সিংগম জেলা তাহলে আমরা কি দেখলাম নর্থে বা উত্তরে হচ্ছে বাঁকুড়া বা পুরুলিয়া এই দুটো জেলায় আছে উত্তরে আর দক্ষিণে হচ্ছে উড়িষ্যা পূর্ব দিকে হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম দিকে হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের পূর্ব সিংগম জেলা চলো পাহাড় এখানে হচ্ছে বেলপাহাড়ি পাহাড় এই বেলপাহাড়ি হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ অংশ আর নদ নদী তোমার ডুলুং আছে সুবর্ণরেখা আছে কংসাবতী আছে সড়কপথ এখানে ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে সিক্স আছে এখানে কী কী স্টেশন দ্বারা এখানে কমিউনিকেশন আছে ঝাড়গ্রাম রেল স্টেশন আছে জানো এছাড়া সারদিয়া আর বাসতলা স্টেশন কী কী ফসল হয় প্রধানত ধান গম পাট তৈলবীজ ইত্যাদি আর ঝাড়গ্রাম জেলার তোমার যে মানে নাচ বা ডান্স সেগুলো দেখো কি কী আছে চুম চ্যাং ছং ঝুমুর ভাদু পান্তা ইত্যাদি এখানকার সাংস্কৃতিক নৃত্য খুব প্রসিদ্ধ এখানে উপজাতীয় নৃত্য কিন্তু খুব মানে ফেমাস হুম স্বর্ণকোষাগার ওই জন্য বলা হচ্ছে আর এখানকার মেলাও খুব প্রসিদ্ধ এখানকার বিখ্যাত মেলা যেগুলো সেগুলো হচ্ছে জঙ্গলমহল মেলা ঝাড়গ্রাম মেলা যুব উৎসব মেলা শ্রবণী মেলা বৈশাখী মেলা মিলন মেলা ইত্যাদি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এখানকার ঝাড়গ্রাম রাজ কলেজ অনেক দিনের পুরনো খুব বিখ্যাত কলেজ বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় সুবর্ণরেখা মহাবিদ্যালয় এগুলো। আর উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে এখানকার রাজবাড়ি আছে এই রাজবাড়িটাই হচ্ছে এখানকার অন্যতম পর্যটন কেন্দ্র এছাড়া আছে সাবিত্রী মন্দির আর হচ্ছে জুলজিক্যাল পার্ক আছে হাতিবাড়ি তো দেখো হাতিবাড়ি আছে নেক্সট এটা হচ্ছে গোপীবল্লভপুর যে ব্লক সেখান থেকে ২২ কিলোমিটার দূরে এই হাতিবাড়ি কিন্তু খুবই সুন্দর জায়গা এটা কিন্তু পর্যটন মানে পর্যটন কেন্দ্রের একটা আর চিলকি চিল্কি দুর্গা মন্দির আছে দেউলবাড়ের রামেশ্বর মন্দির আছে পাখিরালয় আছে ঝিল্লির পাখিরালয় বাদর ভোলা সংগ্রহশালা ইত্যাদি এখানকার দর্শনীয় স্থান তো মোটামুটি ঝাড়গ্রাম জেলার একটা সংক্ষিপ্ত পরিচয় পাওয়া গেল কবে গঠিত হয়েছে এবং কোন জেলা থেকে এটা ভাগ হয়ে গেছে এটা ইম্পর্টেন্ট জেলা জজটা মনে রাখবে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে রাখবে আর সীমানা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটে সীমানা তোমরা মনে রাখবে পাহাড় নদ নদী আর ডান্স মানে নৃত্য এটা মনে রাখবে আর কী কী উল্লেখযোগ্য মেলা হয় আর উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তো এই পুরো সেকশানটার পুরো যে আমি ক্লাসটা করালাম এটার পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে আর আমি আশা করছি যে তোমাদের মানে পরীক্ষা ভালো হবেই আমি খুবই আশাবাদী তার কারণ হচ্ছে এতদূর তোমরা এগিয়ে এসছো আর এই পরীক্ষাটা একটা ফর্মালিটিস বলতে পারো সুতরাং এইটার জন্যে তোমরা একদমই ভয় পাবে না মানে তোমাদেরকে পেতেই হবে মানে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা পাবেই এবং সফল হবেই তো উইশিং ইউ অল দ্য বেস্ট আজকের মতন এই পর্যন্ত চলো টাটা